সিদ্ধান্ত আপনার, সওয়াবের পাহাড় করবেন নাকি পাপ করবেন। আসসালামু আলাইকুম দর্শক, ডব্লিউ মিডিয়া চ্যানেলের নতুন আরও একটি এপিসোডে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের ভিডিওতে পাপ সংঘটিত হওয়ার দুটি গুরুত্বপূর্ণ অঙ্গ সম্পর্কে আলোচনা করব। না টেনে পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মানুষের শরীরের খুবই গুরুত্বপূর্ণ দুইটি অঙ্গ, কেউ একই অঙ্গ দিয়ে সওয়াবের পাহাড় করে, আবার কেউ করে পাপের পাহাড়। কেউ পায় তার রবের নৈকট্য, কেউ কামায় ক্রোধ, সেই অঙ্গ দুইটি কি? আর এ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই বা কি ঘোষণা দিয়েছেন? মানুষের গুরুত্বপূর্ণ এই দুইটি অঙ্গ হল জিহ্বা ও লজ্জাস্থান, যার যথাযথ ব্যবহারে কেউ পায় মুক্তির পথ, জান্নাতের সুগ্রাম, আবার কেউ এর যথাযথ ব্যবহার করতে না পারলে ডুবে যাবে গমরাহির অতল গভীরে, জাহান্নামের জ্বলন্ত অগ্নিতে। একটু চিন্তা করলেই বিষয়টি সুস্পষ্ট হয়ে যায়। সাধারণ চিন্তা ভাবনার অভাবে কিংবা ক্ষমতার দাপটে অথবা যৌবনের তাড়নায় যদিও কেউ এ দুইটি অঙ্গের অপপ্রয়োগ করে, তবে তা মুহূর্তের মধ্যেই তার দুনিয়া ও পরকালকে বরবাদ করে দিতে পারে। পক্ষান্তরে কেউ যদি জিহ্বা ও লজ্জাস্থানের যথাযথ হেফাজত করতে সক্ষম হয় কিংবা সঠিকভাবে জিম্মাদারি পালন করতে পারে, তবে তা উভয় জগতের মুক্তির অন্যতম উপায়, এমনকি তাদের জান্নাতের জিম্মাদার হওয়ার ঘোষণাও দিয়েছেন স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটি সেন্সিটিভ অর্গান সম্পর্কে সুস্পষ্ট বক্তব্য দিয়েছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা কমন সেন্স বজায় রেখে এই দুইটি অঙ্গের যথাযথ হেফাজত করবে তিনি তাদের জান্নাতের জিম্মাদার হবেন। হাদিসে পাকে এসেছে, হযরত সাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের জিহ্বা ও লজ্জাস্থানের জিম্মাদার হবে, সঠিক ব্যবহার করবে, আমি তার জান্নাতের জিম্মাদার হব। ক্ষমতা মানুষের চিরস্থায়ী নয়, আবার শরীরের শক্তি ও দাপট স্থায়ী হয় না। চতুল কথার ঝিলিকও সবসময় থাকে না। সময়ের ব্যবধানে ক্ষমতার দাপট দাম্ভিকতায় ও কথার জাদু একদিন অসার হয়ে পড়বে, যৌবনের রঙেও জং ধরে শেষ হয়ে যাবে, তবু আমরা বুঝতে চাই না, ডুবে থাকি রঙিন মোহে। এমন সিদ্ধান্ত প্রতিটি মানুষের, তারা কি জিহ্বা লজ্জাস্থানে অপব্যবহার করবে নাকি এর সঠিক ব্যবহার করবে। ইসলামের সৌন্দর্য কতই না মধুময়, জিহ্বা তার হাসি মুখে কথা বলাই রয়েছে যেমন সৎকার সওয়াব, তেমনি লজ্জাস্থানের যথাযথ ব্যবহারে স্বামী স্ত্রী একান্তে সময় কাটানোও অন্যতম সৎকা। সুতরাং ক্ষমতার দাপট নয়, যৌবনের উন্মাদনা নয়, ফিরে যাই জান্নাতের সুশীতল ছায়ার দিকে, যেখানে জিম্মাদার হওয়ার জন্য প্রস্তুত প্রিয় নবী। আল্লাহ তাআলা প্রতিটি মানুষকে তাদের গুরুত্বপূর্ণ দুইটি অঙ্গ জিহ্বা ও লজ্জাস্থানের হেফাজত করার তৌফিক দান করুন, আমিন। আজকের ভিডিওটি এ পর্যন্তই, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের জানাবেন, এবং আমাদের ডব্লিউ মিডিয়া চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই এরকম আপডেট পেতে ডব্লিউ মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।